এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফাইন্ড আউট দ্য স্ট্রাকচারাল ডিফেক্ট ইন ডক্টর ফস্টাস। এখন ডক্টর ফস্টাস বলতে আমি যেটা বুঝাচ্ছি, এটা হিরো ডক্টর ফস্টাস নয়, টেক্সট বই, বইয়ের নাম ডক্টর ফস্টাস, অর্থাৎ ব্যক্তি চরিত্রের মধ্যে নয়, টেক্সটের মধ্যে স্ট্রাকচারাল ডিফেক্ট কোথায় আছে। এখন আমি যে প্রশ্নটার উত্তর আমি বলবো তোমাদেরকে এভাবে আনসার সাজানোর জন্য, প্রথমে তো আমরা একটা ইন্ট্রোডাকশন আমরা সাজিয়ে নিব খুব সুন্দর করে গুছিয়ে, তারপরে আবার কিন্তু আমাদের ওই এরিস্টটলের প্রেক্ষাপটে আসতে হবে, যে আমরা বলবো যে এরিস্টটল বলেছেন যে একটা ট্র্যাজেডির যে প্লট কমপ্লিট ইন ইটসেলফ, এর সরল ব্যাখ্যা হচ্ছে এরকম যে একটা ট্র্যাজেডির শুড হ্যাভ এ বিগিনিং, এ মিডিল এন্ড অ্যান এন্ড। এটা বিগিনিং থাকবে, অর্থাৎ খুব সুন্দর সূচনা থাকবে, মাঝখান থাকবে এবং সুন্দর পরিসমাপ্তি থাকবে, তিনটা পার্ট থাকবে, বিগিনিং মিডিল এন্ড বলে আমরা বলবো। এখন আমরা দেখি ডক্টর ফস্টাসটা একটু আলোচনা করে নিই, বলেই তোমরা সামারিটা, এটা 2-2.5 পেজে মূল গল্পটা তোমরা, এটার আনসার কিন্তু খুব ইজি, অত ব্যাখ্যা নাই, যে সারাংশ লিখে আমরা ধরিয়ে দেবো যে বিগিনিং মিডিল এন্ড আছে কি নাই, ওই জিনিসটা শুধু আমরা ব্যাখ্যা করব। তো তোমরা পুরো সারাংশটা গুছিয়ে লিখে দেন, তুমি এন্ডিং এর দিকে বলবা যে আমরা এখানে দেখতে পেলাম যে ড্রামাটিস্ট যেভাবে খুব সুন্দর করে বিগিনিং করেছেন, যে প্রস্তাবনা বা দা ব্যাকগ্রাউন্ড বা স্টার্টিংটা যে সুচারুরূপে করেছেন, মাঝখানে এসে আমরা সেটা ওইভাবে দেখতে পাইনি। কিভাবে দেখতে পাইনি? ডক্টর ফস্টাস যখন মেফিস্টোফেলিসের সাথে চুক্তি করে, তখন আমরা ধরে নিয়েছিলাম চুক্তির পর পৃথিবীর সমস্ত সঞ্চিত নলেজ সে আহরণ করবে, সে জীবনের সবচেয়ে মূল্যবান আত্মা সেটা মেফিস্টোফেলিসকে দিয়ে দিতে চাচ্ছে, তার বিনিময়ে মূল্য হিসেবে নিশ্চয়ই পৃথিবীর সব কিছু সে আরোহণ করবে এবং আহরণ করবে। অথবা আমরা ধরে নিয়েছি চুক্তির পর এমন কিছু আকস্মিক অসম্ভব আনন্দ সুন্দর, বা আমরা বলতে পারি যে অসম্ভব রকমের কোনো কিছু সে অর্জন করবে তার জীবনে। কিন্তু আমরা কি দেখলাম চুক্তির পরে? তামাশা, তামাশাই তো বলা যায়। সে চলে গেল রুমে, ওইখানে গিয়ে পুপকে তাপ্পর দিল, সে কয়েকটা জায়গায় ভ্রমণ করলো, হেলেনকে আনলো কবর থেকে তুলে, তারপরে একজনের মাথায় শিং লাগিয়ে দিল, চুক্তি যে ভারী, ঠিক সেই অনুযায়ী চুক্তির পর কিন্তু তার কর্মকাণ্ডগুলো আমরা লক্ষ্য করিনি। তাহলে আমরা বলতেই পারি এখানে মিডিলটা খুব গুছালোভাবে হয় নাই, বা আমরা বলতে পারি যে বিনিময় মূল্য দিয়ে সে চুক্তিটুকু করেছে বিগিনিংয়ে, মিডিলে এসে আমরা সে তার কোনোটাই কিন্তু আমরা পাইনি, বরং আমরা বলতে পারি ওয়েস্ট অফ ট্র্যাজিক লাইফ, সে তার ট্র্যাজিক জীবনটার এখানে অহেতুক ব্যয় করা ছাড়া এখানে আমরা আর কিছু লক্ষ্য করিনি। এই যে মাঝখানে তার কমিক সিন ঢুকে যাওয়া, কমিক সিন ঢুকে যেয়ে গিয়ে সিরিয়াসনেসকে নষ্ট করা, কেননা অ্যারিস্টটল বলেছেন যে ট্র্যাজেডি মাস্ট বি সিরিয়াস, এখানে হাই সিরিয়াসনেস থাকা লাগবে, যেটা মিডিলে এসে আমরা দেখেছি কমিক সিনের বেতন দিয়ে এখানে সিরিয়াসনেসটা নষ্ট করা হয়েছে। এই কারণে আমরা বলছি যে এখানে মিডিল নেই। এন্ডে আমরা দেখতে পাই তার যে অনুশোচনা, তার অনুশোচনার যে পরিধি, ব্যাপ্তি, তার যে কনফ্লিক্টিং সাইকোলজিক্যাল টর্ন, সে যে গুড অ্যাঞ্জেল এবং ব্যাড অ্যাঞ্জেল, এই দুয়োটার মধ্যে আমরা যে সংঘাত বা একটা কি বলা যায় কনফ্লিক্ট দেখেছিলাম শুরুর দিকে, এন্ডিং এর দিকে তার চেয়েও তীব্রতম, তীব্রতর থেকে তীব্রতম অনুশোচনা আমরা তার মধ্যে দেখেছিলাম। বিগিনিং যেভাবে আমাদেরকে খুব একটা সিরিয়াস মোটিভ দিয়েছে, এন্ড যেভাবে আমাদের একটা সিরিয়াস একটা মাইন্ড দিয়েছে, মিডিল কিন্তু আমাদেরকে সেভাবে দেয়নি। এন্ডের দিকে তোমরা বলবা, সুতরাং আমরা বলতে পারি যে ডক্টর ফস্টাস যে টেক্সট, এটার বিগিনিং আছে, এন্ড আছে, বাট নো মিডিল। এটাই হচ্ছে স্ট্রাকচারাল ডিফেক্ট অফ ডক্টর ফস্টাস।